ইউটিউবে এনটিভি ডাব্লিউবি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং সর্বদা সঙ্গে থাকুন এনটিভি ডাব্লিউবির। কাজ করলো সেক্ষেত্রে আমি যখন ওনার নোংরামো ব্যাপারটা জানতে পেরেছিলাম তখন আমার ডিভোর্স চলছে। চার বছর আগেই ওই সুস্মিতা হলি বলেছিল যদি কোনো এভিডেন্স কোর্টে বা থানার কাছে যায় তাহলে বাচ্চা আর আমাকে গলা টিপে মেরে দেবে। তারপর আমরা ফ্ল্যাট থেকে বেরিয়ে যাই, কিন্তু বাচ্চা তখন এত ছোট, 3.5 বছর। বাচ্চা আমার শাশুড়ি, যিনি আজকে মারা গেছেন, 6 মাস হলো। যদিও সেটা আমাকে তার মৃত্যুর 8 দিন পর জানানো হয়েছিল, তার কাছেই মানুষ করতো। তো বাচ্চা ওখানে ছিল কোর্টের থ্রুতে, নিয়মে আমি পাইনি বাচ্চা, যেহেতু সেই সময় বাচ্চা ওখানে ছিল। বাচ্চার সাথে আমি রখের দিন কিছু বিশিষ্টজনের উপস্থিতিতে দেখা করি, আমি বাচ্চাটাকে চেয়েও ছিলাম আবার। তো এই অবস্থাতে আমাকে আজকে সকালবেলা 10:51 মিনিটে আমি একটা SMS পাই যে বাচ্চা মারা গেছে। আমি সেই SMSটা আপনাদেরকে দেখাতে পারি, কোনো একটা ফোন নয়, যার সাথে আমার ডিভোর্স চলছে, সুস্মিতা হলি, ঠিক আছে? তো তিনি একটা SMS পাঠান, বাচ্চা মারা গেছে, শ্মশানে নিয়ে যাচ্ছি, চলে আসতে। তো এই হচ্ছে সেই SMS, 10:51 মিনিটে দেখতেই পাচ্ছেন, বাচ্চার বাবা মারা গেল, অথচ তাকে ফোন পর্যন্ত করা নয়, SMS করে তাকে জানানো হচ্ছে। এই পরিস্থিতিতে শ্মশানে যাওয়ার পরে আমাকে জানানো হয়, আমি জানতে পারি। এবং আমি এটা তার যা শরীরে আঘাতের চিহ্ন দেখলাম, কালশিটে পড়ে গেছে, অকথ্য অত্যাচার হয়েছে, ছোটো থেকেই করতো, আরও অত্যাচার করেছে, করে একে খুন করেছে। তা আমি চাই ন্যায্য বিচার, চাই উপযুক্ত শাস্তি, চাই পৃথিবীতে কোনো এরকম দুশ্চরিত্র মা বা কোনো মা যেন আর বাচ্চাকে এভাবে বাবার কোল থেকে টেনে নিতে না পারে, বাবা হারা না করতে পারে। কারণ বাচ্চাটা আমার জীবন ছিল, ও জানতেও কোর্টে কেসে হেরে যাবে যে এভিডেন্সগুলো আমার কাছে রয়েছে। তাই আমার জীবনটাকে আমার কাছ থেকে টেনে নেওয়ার জন্যই ও বাচ্চাটাকে খুন করে এখন দেখাচ্ছে বাচ্চা মারা গেছে। আমি চাই, আমি সরকারের কাছে চাই, আইনের কাছে চাই, উচ্চপদস্থ যারা রয়েছে, ন্যায় বিচার চাই, ওর যেন উপযুক্ত শাস্তি হয়, দৃষ্টান্তমূলক শাস্তি, যেটা দেখে গোটা সমাজ শিউরে ওঠে যে খুন করার শাস্তি কী হতে পারে, এবং মা নামের কলঙ্কটা যেন ঘুচতে পারে। আমার এটাই আপনাদের কাছে, আপনাদের মাধ্যম দিয়ে আপনার নাম আইনের কাছে আবেদন, শঙ্কর প্রসাদ দত্ত।